এখন তো আমাদের সরকার আমাদের কথাই শুনছে না, আমরা তো বেকায়দায় পড়ে গেছি, আসলে খুবই বেকায়দায় পড়ে গেছি, কি করব এখন বলেন, আপনাদের আপনারাই বলেন কি করা উচিত। আমরা তো আসিফ নজরুল স্যারকে ভালোবাসতেই চাই, ভালোবাসতেই চাই, কিন্তু এখনও সচিবালয়গুলোতে শেখ মুজিবের ছবিগুলো রয়েছে, আমরা ভালোবাসি কীভাবে বলেন। শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত, শেখ মুজিবুর রহমান উনি কি গণহত্যায় অভিযুক্ত না? উনি কি রক্ষী বাহিনী দিয়ে 32,000 মানুষকে হত্যা করেন নাই? তাহলে উনাকে জাতির পিতা বানাইছে শেখ হাসিনা, শেখ হাসিনা তো বানাবেই, খুবই স্বাভাবিক বিষয়, তার তো বানানোরই কথা, তার বাপকে সে সবার বাপ বানাবে, এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু আমরাও কি তাকে বাপ বানায় ফেললাম? বলেন কোন গণশুনানির মধ্য দিয়ে উনি সবার বাপ হয়ে গেলেন বলেন? এগুলো কিভাবে বলবো, এগুলো চলছে আমাদের, আমরা একটা মানে মানে ইউনুস স্যার বললো রিসেট বাটন নাকি চেপেছেন, রিসেট বাটন চেপেছেন, আগের হিসাব নাই, তো আগের কোন কোন হিসাব নাই? শেখ মুজিবের হিসাব রয়ে গেছে, বঙ্গবন্ধুর নাম রয়ে গেছে, এগুলোকে সম্মান করতে হচ্ছে নাগরিকদেরকে, এগুলো আমরা করা করবো কি করবো না সেটা একটা বিষয় আছে, কিন্তু এই যে রানা জামিন পেয়ে গেল, আমরা আজকে বিকেলের মধ্যেই এই প্রতিক্রিয়ার ফলাফল দেখতে চাই, আগামীকাল বলবো না, আজকে বিকেলের মধ্যেই এই জামিন স্থগিত চাই আমরা, আজকে বিকেলের মধ্যেই স্থগিত না হলে কালকে আবার এখানে এখানে আমরা রাজনৈতিক কর্মীরা দাঁড়িয়েছি, কালকে ন্যাংরা লুল্লা রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আসবো এখানে, নিয়ে আসে ওই হাইকোর্টে ওই বিচারকদেরকে আমরা বের করব যে তুমি কেন এটা জামিন দিলা, তুমি আমাদেরকে সামনে বলো তোমার কাছে কি কি যুক্তি আসলো, সেই যুক্তিতে রানা প্লাজার এই রানাকে জামিন দিলা, ক্ষতিপূরণ দিতে পারো না, খাইতে দিতে পারো না, আর সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছ, এইটা কোনো বিচার হতে পারে না।